বড় খবর এনসিইআরটির সিলেবাস থেকে বাদ গেল মুঘল ইতিহাস দ্বাদশ শ্রেণী পাঠ্যক্রম থেকে কর্তন করা হয়েছে মুঘল ইতিহাস চলিত শিক্ষাবর্ষের পুস্তক থেকে মুছে দেওয়া হবে মুঘলের যাবতীয় ইতিহাস শুধু দ্বাদশ শ্রেণীর পাঠ্যবই নয় দশম শ্রেণীর পাঠ্যবই থেকে ভারতীয় রাজনীতি এবং বৈচিত্র্য পাঠ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ ট্রেনিং আবারো জানাচ্ছি দর্শকদেরকে এই মুহূর্তে সবথেকে বড় খবর এনসিইআরটির সিলেবাস থেকে বাদ দেওয়া হচ্ছে মুঘল ইতিহাস দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম থেকে কর্তন করা হলো মুঘল ইতিহাস চলিত শিক্ষাবর্ষের পুস্তক থেকে মুছে দেওয়া হবে মুঘলের যাবতীয় ইতিহাস শুধু দ্বাদশ শ্রেণীর পাঠ্যবই নয় দশম শ্রেণীর পাঠ্যবই থেকেও ভারতীয় রাজনীতি এবং বৈচিত্র্য পাঠ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিইআরটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ ট্রেনিং হচ্চকিত মুঘল অনিহার বিষয়টিতে হতবাক আসাম সহ সারা দেশের মানুষ প্রশ্ন উঠছে মুঘলকে বাদ দিয়ে মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজি এবং আসামের বীর সন্তান মহাবীর লাচিত বরফুকনের সংগ্রামী ইতিহাস কিভাবে জানবে দেশের নবপ্রজন্ম কেন্দ্রীয় সরকার পরিচালিত ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ ট্রেনিং অর্থাৎ এনসিইআরটি এর পাঠ্যক্রম থেকে হচ্চকিতভাবে মুঘল ইতিহাস বাদ দেওয়ার ঘটনাটিকে কেন্দ্র করে দেশ জুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে মুঘলকে যদি ইতিহাস থেকে বাদ দেওয়া হয় তবে মুঘলের বিরুদ্ধে লড়েছে দেশের যেসব বীর সেনানী তাদেরকে কিভাবে জানবে দেশের নতুন প্রজন্ম সেটাই কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে মহাবীর লাচিত বরফুকনের দেশের জন্য বীর গাথা সংগ্রামের ইতিহাস চাপা পড়ে যাবে নাকি কারণ আসামকে মুঘলদের হাত থেকে রক্ষা করেছিলেন মহাবীর লাচিত বরফুকন অভিযোগ উঠেছে এনসিইআরটি এর ইতিহাস থেকে মুঘলকে বাদ দেওয়ার নামে মহাবীর লাচিত বরফুকনকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে নাকি এমনই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে সরব হয়েছেন রাজ্যের ইতিহাসবিদ এবং শিক্ষাবিদরা ইউডিএফ এর চেঙ্গার বিধায়ক আশরাফুল হোসেন এনসিইআরটি পাঠ্যক্রম থেকে মুঘলের ইতিহাসকে কাটছাট করার ইস্যুতে রাজ্যের ক্ষমতাসীন সরকারকে দায়ী করে বলেছেন মুঘলরা মুসলিম ছিল তাই সাম্প্রদায়িক রাজনীতির আশ্রয় নিয়ে মুসলিম মুঘলদের ইতিহাস বাদ দেওয়ার নামে মহাবীর লাচিত বরফুকনের বীরগাথার সংগ্রামকে চাপা দেওয়ার পথে হাঁটছে সরকার আশরাফুলের মতে ইতিহাস বদল হয় না ইতিহাস তো ইতিহাসই ভারতীয় রাজনীতির এক অবিচ্ছেদ্য অঙ্গ মুঘল সাম্রাজ্য দীর্ঘমেয়াদী কার্যকালের শাসক মুঘলদের ইতিহাস বাদ দেওয়ার রাজ্য সরকার সায় মূলত রাজনৈতিক অদূরদর্শিতার প্রমাণ কারণ মুঘল বলে কথা নয় যে কোনো রাজা মহারাজার ইতিহাসকে চাপা দেওয়া বা বিকৃত করা অত্যন্ত নিন্দনীয় কাজ মুঘলকে বাদ দিয়ে নতুন প্রজন্ম কিভাবে শিবাজী এবং লাচিত বরফুকনকে জানতে পারবে প্রশ্ন তুলে রাজ্যে প্রদেশ বিজেপির সভাপতি ভবেশ কলিতা সহ সরকারকে বেনজির আক্রমণ করেন রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক আশরাফুল শুনে নিন আমাদের স্ক্রিনে কি বলছেন আজমল ব্রিগেডের বিধায়ক আশরাফুল তিনি এও বলেন মোদী সরকার কি দেশের থাকা মুঘল স্থাপত্য লো প্রত্যাখ্যান করতে পারবে তাজমহল লাল কেল্লা কুতুব মিনার সহ সব মুঘল স্থাপত্য ফেরাতে পারবে কেউ এনসিইআরটি সিলেবাস থেকে বাদ গেল মুঘল ইতিহাস দ্বাদশ শ্রেণী পাঠ্যক্রম থেকে কর্তন করা হলো মুঘল ইতিহাস চলিত শিক্ষাবর্ষের পুস্তক থেকে মুছে দেওয়া হবে মুঘলের যাবতীয় ইতিহাস শুধু দ্বাদশ শ্রেণী পাঠ্যবই নয় দশম শ্রেণী পাঠ্যবই থেকে ভারতীয় রাজনীতি ও বৈচিত্র্য পাঠ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ ট্রেনিং হচ্চকিত মুঘল অনিহার বিষয়টিতে হতবাক আসাম সহ সারা দেশের মানুষ প্রশ্ন উঠছে মুঘলকে বাদ দিয়ে মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজি ও আসামের বীর সন্তান মহাবীর লাচিত বরফুকনের সংগ্রাম ইতিহাস কিভাবে জানবে দেশের সব প্রজন্ম ভারতীয়ভাবে এনসিইআরটি কেন্দ্র করি সমগ্র ভারতব্যাপী যে বিতর্ক সূত্রপাত হয়েছে আপনাদের নিশ্চিতভাবে জানে যে দেশের ইতিহাস মুঘল এটি অবিচ্ছেদ্য অঙ্গ আর এটা অবিচ্ছেদ্য অধ্যায় আর যদি এনেকাকে মুঘল বুলিয়ে নহয় যিকোনো রজা যিকোনো মহারজারে যদি ইতিহাস মচি দিব বিচরা হয় কেবল হেয়া সাম্প্রদায়িক আর রাজনৈতিক মেরুকরণের বাবে হেয়া অত্যন্ত ঘৃণনীয় অত্যন্ত গর্হিত আর আজি এনসিইআরটির পরা এই ধরনের ইতিহাস বিকৃতকরণ আর ইতিহাস নতুনক লিখিব লিখা হব বলে যিধরনের মানসিকতা পোষণ করে থাকা বিজেপি নেতৃবৃন্দ আমি ধিক্কার জানাইছো আজি যদি ইতিহাসের পর মুঘলক বিকৃতকরণ করা হয় বা মুঘলক আতরাই দিয়া হয় তেনেহলে হগৌরবের জিলিকি থাকা লালকিল্লার কুতুব মিনার বা
আপনার তাজমহলক কিবা কিবা কিভাবে ক্ষতিগ্রস্ত করা হব নাকি বা সেইবিল আঁতরাই দিয়া হব নাকি? আজি যদি মোগলর চ্যাপ্টারট আঁতরাই দিয়া হয় তেনহলে মহারাজ শিবাজিয়ে কার লগত যুঁজ করেছিল, আজি বীর লাসিতে কার লগত যুঁজ করেছিল সেই বিষয়টা আঁতরাব পারিব নাকি? এইবিল অপভ্রংশভাবে ইতিহাসক অনাগত সময়ত উত্থাপন করা হব, কারণ মুঘল সকল মুসলমান আছিল। এই কথাটুকু আজির জনগণক বুঝাব বিচারিছে যে আমি মুসলমানের বিরুদ্ধে এই যুঁজ করে আছো, কারণ মুঘল সকল মুসলমান আছিল, গতিকে আমি মুঘলর নাম মচি দিলু। এয়া অত্যন্ত গর্হিত কাম আর এয়া রাজনৈতিকভাবে অহততার পরিচয়। মই নাজানো এইবিলাক নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যদি মোগলর কোনো উত্তর হুড়ি আছে তেওঁলোকলৈ চিঠি লিখক আর তেওঁলোকক লৈ যাবলৈ দিয়ক, বাকি আমি নাজানো, এওঁলোকেহে জানিব। আর ইতিহাসের এই ধরনের বিকৃতকরণ মুঠে সমূলি গ্রহণযোগ্য নহয়। ইতিহাস ইতিহাসে, এই ইতিহাস নতুনকেও লিখিব পৰা না যায়, সেই ইতিহাসক বিকৃত করব পৰা না যায়। কার বিরুদ্ধে কত সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভবেশ কলিতায় ভালকে কব পারিব, তেও বন্দুক কত আর কত বারুদ পেলাইছে, কত বোমা পেলাইছে, মোগল কত আছে, এই কথাটা আমি না জানো। ভবেশ কলিতায় ভালকে উত্তরটু দিলে যে আসলতে প্রকৃতার্থত মোগলর সার্জিক্যাল স্ট্রাইকর বোমাটো কত পেলাইছে এটা আমাকে জানাব লাগে। শেহতীয়াভাবে এন সি আর টিক কেন্দ্র করে সমগ্র ভারতব্যাপী যে বিতর্কর সূত্রপাত হয়েছে, আপনাদের নিশ্চিতভাবে জানে যে দেশের ইতিহাসত মোগল এটি অবিচ্ছেদ্য অঙ্গ আর এটা অবিচ্ছেদ্য অধ্যায়। আর যদি এনেকাকে মোগল বুলিয়ে নহয় যিকোনো রজা যিকোনো মহারজারে যদি ইতিহাস মচি দিব বিচরা হয়, কেবল হেয়া সাম্প্রদায়িক আর রাজনৈতিক মেরুকরণের বাবে, হেয়া অত্যন্ত ঘৃণনীয়, অত্যন্ত গর্হিত। আর আজি এন সি আর টির পর এই ধরনের ইতিহাস বিকৃতকরণ আর ইতিহাস নতুন করে লিখা হব বলে যেধরনের মানসিকতা পোষণ করে থাকা বিজেপি নেতৃবৃন্দ তেওঁলোক আমি ধিক্কার জানাইছো। আজি যদি ইতিহাসের পর মোগলক বিকৃতকরণ করা হয় বা মোগলক আঁতরাই দিয়া হয় তেনহলে সগৌরবের জিলিকি থাকা লালকিল্লার কুতুব মিনার বা আপনার তাজমহলকো কিভাবে ক্ষতিগ্রস্ত করা হব নাকি বা সেইবিলাকো আঁতরাই দিয়া হব নাকি? আজি যদি মোগলর চ্যাপ্টারট আঁতরাই দিয়া হয় তেনহলে মহারাজ শিবাজিয়ে কার লগত যুঁজ করেছিল, আজি বীর লাসিতে কার লগত যুঁজ করেছিল সেই বিষয়টা আঁতরাব পারিব নাকি? এইবিল অপভ্রংশভাবে ইতিহাসক অনাগত সময়ত উত্থাপন করা হব, কারণ মোগল সকল মুসলমান আছিল। এই কথাটুকু আজির জনগণক বুঝাব বিচারিছে যে আমি মুসলমানের বিরুদ্ধে এই যুঁজ করে আছো, কারণ মোগল সকল মুসলমান আছিল, গতিকে আমি মোগলর নাম মচি দিলু। এয়া অত্যন্ত গর্হিত কাম আর এয়া রাজনৈতিকভাবে অহততার পরিচয়। মই নাজানো এইবিলাক নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যদি মোগলর কোনো উত্তর হুড়ি আছে তেওঁলোকলৈ চিঠি লিখক আর তেওঁলোকক লৈ যাবলৈ দিয়ক, বাকি আমি নাজানো, এওঁলোকেহে জানিব। আর ইতিহাসের এই ধরনের বিকৃতকরণ মুঠে সমূলি গ্রহণযোগ্য নহয়। ইতিহাস ইতিহাসে, এই ইতিহাস নতুনকেও লিখিব পৰা না যায়, সেই ইতিহাসক বিকৃত করব পৰা না যায়। কার বিরুদ্ধে কত সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভবেশ কলিতায় ভালকে কব পারিব, তেও বন্দুক কত আর কত বারুদ পেলাইছে, কত বোমা পেলাইছে, মোগল কত আছে, এই কথাটা আমি না জানো। ভবেশ কলিতায় ভালকে উত্তরটু দিলে যে আসলতে প্রকৃতার্থত মোগলর সার্জিক্যাল স্ট্রাইকর বোমাটো কত পেলাইছে এটা আমাকে জানাব লাগে।